জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানা উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুধু দর্শক, আপনারা জানেন যে ইসলাম জানা অজানা অনুষ্ঠানে আমরা অজানা বিষয়গুলো জানিয়ে দিয়ে থাকি। তা আজ আমাদের টপিকস হচ্ছে, একটি কাপড় যদি অপবিত্র হয়, সেখানে কোনো নাজাসাত লাগে, সেই কাপড়টিকে কিভাবে আমরা পবিত্র করব, পাক করব, এই অজানা বিষয়টি যিনি জানিয়ে দিবেন, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মুফতি মোফাজ্জল হোসাইন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাপড় যদি অপবিত্র হয়, নাপাকি লাগে, তাহলে সেই কাপড়টা কিভাবে আমরা পাক করব, পবিত্র করব, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে কোরআনের আয়াত নাজিল করেছেন। অতহের সিয়াবাকা, অতহের সিয়াবাকা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া সিয়াবাকা ফাতাহহির, পবিত্র করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে কোরআনের আয়াত নাজিল করেছেন। অতএব এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কাপড় পবিত্রর ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। দুইটা জিনিস আমরা মৌলিকভাবে আগে বোঝা দরকার, একটা হলো কাপড় সাধারণত আমরা ধুয়ে পরিষ্কার করি, আরেকটা হলো পবিত্র করা, তার মানে ময়লা যেগুলো লাগে, ময়লাগুলো আমরা পরিষ্কার, ময়লাগুলো পরিষ্কার, এই ময়লা পরিষ্কারের জন্য আমরা ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডারগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো পরিষ্কার করি। এ ব্যাপারে কোনো সমস্যা নেই, যেহেতু আমার কোনো অপবিত্রতা কাপড়ে নেই, যে কোনোভাবে ধুয়ে পরিষ্কার করলে যথেষ্ট। কিন্তু কাপড়ে যদি কোনো অপবিত্রতা লেগে থাকে, সেই ব্যাপারে ইসলামের আলাদা কিছু দিক নির্দেশনা রয়েছে। আর কাপড় অপবিত্রতা যদি হয়, সেখানে দুইটা জিনিস এখানে দেখার বিষয়, যে কিছু হলো প্রকাশ্য অপবিত্রতা, মানে যেটা নাপাকিটা দেখা যায়, দেখা যায়, চিহ্ন আছে, আর কিছু অপবিত্রতা আছে যেগুলো দেখা যায় না, আনসিন দেখা যায় না, যেমন প্রস্রাব লাগার পরে শুকায় যায়, এটা আর দেখা যায় না। তো যেগুলো অপকাশ্য অপবিত্রতা, এই অপকাশ্য নাজাসাত যদি কাপড়ে লাগে, সেক্ষেত্রে কাপড়টা তিনবার ধুয়ে ফেললেই যথেষ্ট। এবং কাপড় ধোয়ার কাইফিয়াতের ব্যাপারে যে বিষয়টা আপনি বলেছেন, যে আমাদের অনেকেই কাপড়গুলো ধুয়ে দেয় কিন্তু সিস্টেমটা জানে না, যে পানির মধ্যে চুবায়ে উঠায় দিল, ডিটারজেন্ট পাউডারের মধ্যে চুবায়ে উঠায় দিল, এমন হলে হবে না, বরং কাপড়টা পানির মধ্যে ধুয়ে চিপতে হবে, সুন্দর করে চিপতে হবে, ময়লাগুলো অপসারণ অপসারণ করে নতুন করে আবার নতুন করে আবার পানি নিয়ে এটা চিপে ধুয়ে ফেলতে হবে। এবং যতবার আমরা কাপড়টা সেখানে আমরা চিপ দিব, তখনই কিন্তু বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এভাবে কিন্তু আমরা তিনবার যদি আমরা নতুন করে পানি নিয়ে নিয়ে ধুয়ে ফেলি, তাহলে এটা কাপড়টা আমাদের পাক হয়ে যাবে। এটা ওই ক্ষেত্রে যেই কাপড়ে নাপাকিটা দেখা যায় না, দেখা আনসিন যেটা, কিন্তু কোনো কাপড়ে যদি নাপাকি লেগে থাকে এবং এটা দৃশ্যমান দেখা যায়, তো সেক্ষেত্রে কীভাবে, সেক্ষেত্রে প্রথমেই নাপাকিটা আগে উঠায় ফেলতে হবে, যতটুকু সম্ভব সেটা উঠায় ফেলতে হবে। উঠায় ফেলার পরে পূর্বের যে সিস্টেম বলছি, সেই সিস্টেমেই এটা আবার ধুয়ে ফেলতে হবে, চিপে নিংড়াতে হবে, যেন ওই পানিটা টপকায় আর না পড়ে, এমনভাবে যদি আমরা চিপে নিই, ধুয়ে শুকায় ফেলি, তাহলে কাপড়টা পবিত্র হয়ে যাবে। এবং সেই কাপড়ের দিয়ে আমরা যখন ইবাদতবন্দি করব, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতটুকু কবুল করে নেবেন। অনেক সময় আমরা আমাদের বাসা বাড়িতে ওয়াশিং মেশিন কিন্তু আমরা ব্যবহার করি, কোনো নাপাকি কাপড় একসাথে মনে করেন কয়েকটা কাপড় সেখানে দিয়ে দেওয়া হয়েছে, এই নাপাকি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলে এটাকে কিভাবে আমরা ধুইব? তো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে একই কথা, একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে অপবিত্র কাপড়ের সাথে যখন পবিত্র কাপড় আমরা একসাথে মিলিয়ে ফেলবো, সেটা বালতির পানিতে হোক আর ওয়াশিং মেশিন হোক, সব কাপড়গুলো কিন্তু অপবিত্র হয়ে, সবগুলো কিন্তু অপবিত্র অপবিত্র হয়ে যাবে। তো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমরা যদি অপবিত্র কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে আগে ডিটারজেন্ট মিশ্রিত পানির মধ্যে ভিজাই দিই, এরপরে ওই পানিটা আলাদা আউট করে ফেলি, পানিটা নিঃসরণ করে ফেলি, আবার নতুনভাবে পানি দিই, আবার পানিটা পাল্টায় আনি, আবার নতুনভাবে পানি দিই, অর্থাৎ ওয়াশিং মেশিনেও যদি আমরা ওই বালতিতে পানি ধোয়ার মতোই তিনবার যদি এটা সুন্দর করে আমরা ধুয়ে নিই, একবারে সম্পূর্ণ পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিয়ে যদি আবার ধুয়ে নিই, তাহলে ওয়াশিং মেশিনেও এই কাপড়টা পবিত্র করা সম্ভব। কিন্তু আমরা যদি এই বিষয়টা না বুঝি, শুধু একবারই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে একসাথে পানিটা নিষ্কাশন করে কাপড়টা উঠায় ফেলি, তাহলে কিন্তু কাপড়টা পবিত্র হবে না, সেই কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদতটা কবুল না হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকে। আরেকটি বিষয় বলবেন, মনে করেন এই কাপড়টি পরিষ্কার হলো, পবিত্র হলো, এই কাপড় নিয়ে এখন মসজিদে আমরা সালাত আদায় করতে গেলাম, নামাজ পড়বো, তা আমরা এখন আতর, অনেকেই আতর ব্যবহার করি না, পারফিউম ব্যবহার করি, এই যে পারফিউমগুলো আমরা ইউজ করি,
কিছু আছে হালাল আর কিছু আছে আবার সেখানে অ্যালকোহল মিশ্রিত, কোন ধরনের পারফিউম ইউজ করলে আমার নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি কি একবার শর্ট করে বলবেন একটু? বর্তমান যেই পারফিউম এবং বডি স্প্রেগুলো তৈরি হয় এর উপাদানগুলোর দিকে যেটা দেখা গেছে বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন এনসাইক্লোপিডিয়াগুলোর মধ্যে আসছে, সেখানে আসলে ওই খেজুর এবং আঙুরের রস ব্যবহার করা হয় না বলে দেখা গেছে। সেজন্য যেই পারফিউমগুলো বাজারে বিক্রি হয় এগুলো ব্যবহারের ব্যাপারে উলামায়ে কেরাম বিধিনিষেধ দেন নাই। তবে এটা আমরা সবসময় বলবো যে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আতর ব্যবহার করতেন, অর্থাৎ অ্যালকোহলমুক্ত যেই আতরগুলো সুগন্ধিগুলো ব্যবহার করতেন, আমরা যদি এই বডি স্প্রে এই পারফিউমগুলো বাদ দিয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লামের ব্যবহৃত সেই অ্যালকোহলমুক্ত আতরগুলো ব্যবহার করি তবে সেটা নিঃসন্দেহে উত্তম হবে, তবে বাজারের এগুলো ব্যবহার করাটাও জায়েজ হবে, না জায়েজ হারাম হবে না। ধন্যবাদ ডক্টর মুফাজ্জিল, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।